সারি সমষ্টিক লৈ দরদাম অগপর বরপেটা কাজিরঙা সমষ্টির ক্ষেত্র বেশি অগ্রাধিকার নগাঁও করিমগঞ্জক লৈও সমানেই হব আলোচনা নলবাৰীৰ পৰাই অগপয় বজাব নির্বাচনী রণদঙ্কা আসন্ন নির্বাচনের মাধ্যমে লোকসভাত ন্যূনতম এজন হলেও সাংসদ লাগে অসম গণ পরিষদক দীর্ঘদিন ধরে অগপশূন্য হয়ে আছে লোকসভা এই গ্লানির পৰা মুক্তি লাগে অসম গণ পরিষদক আর ইয়ার বাবেই আসন্ন লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়া সমষ্টির সংখ্যা বৃদ্ধি করাতকৈ জয়ের সম্ভাবনা থাকা সমষ্টির ক্ষেত্রতে এইবার অধিক প্রাধান্য দিব অগপয় দিনদিয়েক পূর্বে অনুষ্ঠিত দলের কর্ণধার বৈঠকের জড়িয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটোয়ে দলীয়ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করলেও বিগ ব্রাদার বিজেপির পৰা চারিটা সমষ্টি বিচারি আলোচনার মেজত বহিব অতুল বৰা বাহিনী দলীয়ভাবে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা বৃদ্ধি পার সময়তেই বুধবারে এই কথা উল্লেখ করলে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাই 12টা সিটত আমি যিকোনো চারিটা আমি লবর কারণে আমি চেষ্টা করি জয় হওয়ার যত সম্ভাবনা আছে অবশ্যই এই ক্ষেত্রত অগপর প্রথম পছন্দ বরপেটা দ্বিতীয় পছন্দর তালিকাত আছে কাজিরঙা লোকসভা সমষ্টি সমষ্টি পুনঃ গঠনের পাছত ইতিমধ্যেই সলনি হয়েছে দুয়োটা সমষ্টিরই ভৌগোলিক মানচিত্র সলনি হয়েছে জনগাঁথনিও ইয়াকেই মূল আধার হিসাবে লই বরপেটা আর কাজিরঙা লোকসভা সমষ্টিক লই শাসকীয় বিজেপির দরদাম করব অগপয় আমি তো বরপেটা তো আমি অগ্রাধিকার ভিত্তিত লওয়ার তো আমি চিন্তা করে আছো এফালে কাজিরঙাটো অগ্রাধিকার ভিত্তিত লওয়ার আমি কথা আলোচনা করে আছো পরিবর্তিত পরিস্থিতির তাগিদাত ধুবুরী নগাঁও আর করিমগঞ্জ লোকসভা সমষ্টিক লইও সমানেই চলিব আলোচনা অবশ্য ভৌগোলিক মানচিত্র আর ভূতর জনবিন্যাস অনুসরি ধুবুরীতকৈ অগপর বাবে অধিক অনুকূল নগাঁও আর করিমগঞ্জ লোকসভা সমষ্টি এই দাবি অগপর জ্যেষ্ঠ নেতা রমেন্দ্র নারায়ণ কলিতার খালি ধুবুরীটো একটা ডর প্রত্যাহ্বান হব কিন্তু করিমগঞ্জ আর নগাঁও এই মানে ভাবো যে একটা ডর প্রত্যাহ্বান নয় সেইটো যদি আমার কষ্ট করে যদি ভালকে কাম করে মানুষের মাজত যদি সুমায় আমি কাম করো তেতিয়াহলে কিন্তু নগাঁও আর করিমগঞ্জটো আমার কারণে বেয়া নয় অবশ্য অগপর বাবে কোনখন আসন অনুকূল সেয়া নিশ্চিত করব শাসকীয় বিজেপিয়ে তৎসত্ত্বেও বরপেটা লোকসভা সমষ্টিক লই বারুকৈ আশাবাদী অসম গণ পরিষদ অন্যতো বাদেই বরপেটা লোকসভা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াবলৈ এই পর্যন্ত চারিজনকৈ প্রার্থিত্ব প্রত্যাশীয়ে প্রস্তুতি অব্যাহত রখা বলে উল্লেখ করলে দলটির জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরীয়ে বরপেটা সমষ্টিটো আমি অসম গণ পরিষদ দলে পাম বলে আমি আশা করছো আর আমি অসম গণ পরিষদে পাম বলে আমি দৃঢ় বিশ্বাস মই লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকৰো আর অসম গণ পরিষদে পালে আমার মাজের ক্যান্ডিডেট ভালে কেজন আছে তার মাজের পর এজন বাছনি করব মাইনাস ফণীভূষণ চৌধুরী ইফালে পাঠশালার ফলের পর আছে সরুক্ষেত্রীত আছে বরপেটার আছে আমার ক্যান্ডিডেট আছে মাইনাস ফণীভূষণ চৌধুরী কেবল সেয়াই নহয় বরপেটা লোকসভা সমষ্টির পরাই দলটোয়ে বজাব নির্বাচনী রণদঙ্কা ইয়ার বাবে সমষ্টি পুনর্গঠনের পাছত প্রথমবারের বাবে অগপয় অহা 8 জানুয়ারীত নলবাড়িত অনুষ্ঠিত করিব দলের প্রথমখন বুথ আর কর্মী সম্মিলন অহা 8 জানুয়ারী তারিখে নলবাড়িত আমার বুথ সম্মিলন হব সেই বুথ সম্মিলনের অতি কম 12,000 কর্মীক সমবেত করার সিদ্ধান্ত লৈছো অগপ বা বিজেপি যিয়েই টিকট নাপাও ইয়াত শেষ আহি মারিব আর আমি পরম বিশ্বাসী যে অগপয় সিটটি পাব প্রথমবারের কারণে পুসারিচনের পিছত এই বরপেটা লোকসভা সমষ্টিত জয় হবলে সম্ভব নলবাৰীৰ পৰা ভাস্কৰ ডেকা বঙাইগাঁৱৰ পৰা কুলেন্দ্ৰ শইকীয়াৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট পুলকেশ পাঠকৰ সৈতে মুকুট ৰয়ৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত